হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমাদের এই যে 6 ভোল্ট ব্যাটারি, আমার এই ব্যাটারিটা 9/2021 সালের ব্যাটারি, তো এটা খারাপ হয়ে গেছে, ঠিকঠাকভাবে চার্জ থাকছে না, এটা অটোমেটিকলি চার্জ ফুরিয়ে যাচ্ছে। তো আমি দেখুন, আমি একটু ভোল্টেজটা মেপে দেখাচ্ছি। বর্তমান আমার এতে ভোল্টেজ আছে 4.20। তো আমরা এই ব্যাটারিটা রিপেয়ার করব, রিপেয়ার করার চেষ্টা করব। তো এটা রিপেয়ার করার জন্য আমরা দেখুন, এই ব্যাটারিটা যতই চার্জ করি এটা কিন্তু চার্জ থাকছে না। তো আমরা প্রথমে ব্যাটারিটাকে খুলে নিব। এইভাবে এরকম ভাবে খুলে নেওয়ার পরে এই যে রবার তিনটে আছে, তিনটে রবার আমরা খুলে নিব। তো নেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এর ভিতরে কিন্তু একদমই জল নেই, দেখতে পাচ্ছি একদমই শুকনো। দেখুন এর ভিতরে কিন্তু কোনো রকম জল নেই। তো এটা আমাদের এই যে এক্সাইটের যে ব্যাটারির যে ডিস্টিল ওয়াটার আছে, আমরা এটা প্রথমে দিয়ে দেখবো। তো ফ্রেন্ডস, আমি জলটা দেওয়ার জন্য আমি এরকম একটি সিরিঞ্জ নিয়েছি। তো ফ্রেন্ডস, এখন দেখছেন আমরা জলটা পুরোপুরি ভাবে ভরে দিয়েছি। তো এটা আমার 3 ml-এর সিরিঞ্জ, তো আমি এটা 3 বার করে দিয়েছি, তো সরি 4 বার দিয়েছি আমি, তো 12 ml মতো পরিমাণ দিয়েছি। তো দেওয়ার পরে এখন আমরা ব্যাটারিটাকে চার্জে বসাবো। তো আমি রবার তিনটে লাগিয়ে নিচ্ছি, তিনটে ক্যাপ লাগিয়ে নিলাম। ক্যাপ তিনটে লাগিয়ে নেওয়ার পরে আমি ব্যাটারিটাকে চার্জে বসিয়ে দিব। তো ফ্রেন্ডস, ব্যাটারিটা আমি এখন চার্জিংয়ে বসিয়ে দিয়েছি। চার্জিংয়ে বসিয়ে দেওয়ার পরে দেখুন আমার এখানে অ্যাম্পিয়ার নিচ্ছে,
দেখুন 0.35 মতো অ্যাম্পিয়ার নিচ্ছে, তো দেখতে পাচ্ছেন আমি আধা ঘন্টা মতো চার্জিং এ বসিয়ে রাখবো। সরি, আমার একটা ক্লিপ ছাড়িয়ে গেছে, আমি একটু ভালো করে লাগিয়ে দিই। তো আমি লাগিয়ে দিয়েছি, এখন আধা ঘন্টা মতো রেখে দিব। তো ফ্রেন্ডস, আমি মাত্র 5 মিনিট মতো রেখে দিয়েছি। 5 মিনিট মতো রাখার পর একটু ভোল্টেজটা চেক করব। দেখুন, আমাদের কিন্তু 6.09 ভোল্ট চলে এসেছে। তো আমরা যদি আরো একটু রাখি তো আমাদের কিন্তু 6.5 পর্যন্ত ভোল্টেজ চলে আসবে। তো ফ্রেন্ডস, আমি আরো 5 মিনিট রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আমি আবার একটু খুলে দেখব। তো আমাদের ভোল্টেজ দেখছেন 6.11 ভোল্টেজ চলে এসেছে। তো আমরা যদি সময় মতো এটা আধা ঘন্টা মতো চার্জ দিলে কিন্তু আমাদের যথেষ্ট ভোল্টেজ কিন্তু চলে আসবে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমাদের এই যে ডিস্টিল ওয়াটারটা দেখতে পাচ্ছেন, এটা আপনি ব্যাটারির যে কোনো ব্যাটারির দোকানে কিনতে পেয়ে যাবেন। এটা 5 লিটার আছে, 5 লিটারের দাম আপনার, আমার কাছ থেকে এটা 35 টাকা নিয়েছিল। তো আপনার চাহিদা অনুযায়ী সেই হিসেবে ওরকম নিবে। আর একটা কম রেঞ্জের আছে, সেটা 25 টাকা দাম ছিল, তো আমি ওটা নিইনি, আমি এটাই নিয়েছিলাম। এটা আমার এই 5 লিটার এই পাত্র সমেত কিন্তু আমার কাছ থেকে 35 টাকা নিয়েছিল।